আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ট্রেন্ট ভারতে ছিলেন। সৌদি আরবের অবস্থানে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। মসজিদে গণহত্যায় ক্ষমা চাইলেন জাসিন্ডা অ্যাডান। রুশ যুদ্ধবিমানের আক্রমণে পালাল মার্কিন ও ফরাসি বিমানের বহর। আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে, ঘোষণা চীনের। তুরস্ককে বাদ দিয়ে ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ঘোষণা এরদোগানের। এবং সর্বশেষে জানিয়ে দেব, ফিলিস্তিনের অবরুদ্ধ রাখতে ইসরায়েলের নতুন পরিকল্পনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ট্রেন্ট ভারতে ছিলেন। গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী বেন্টন ট্রেন্ট একটা সময় ভারতে এসেছিলেন। শুধু এসেছিলেন বললে ভুল হবে, তিনি 3 মাস ভারতে ছিলেন। কিছুদিন আগেও নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্য জানিয়েছে। আসলে ট্রেন্ট সম্পর্কে একাধিক তথ্য অনুসন্ধানে নেমেছিল পুলিশ। তখনই তারা জানতে পারেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ট্রেন্ট 3 মাস ভারতে ছিলেন। জি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 15 মার্চ 2019 ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা করেছিল ট্রেন্ট। সেখানে 5 জন ভারতীয় সহ মোট 51 জন সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার ফেসবুক লাইভ করেছিলেন তিনি। এমনকি ধরা পড়ার সময় সেই ভয়াবহ হামলা নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সিরিজ খেলতে সেই সময় নিউজিল্যান্ডে ছিল বাংলাদেশ ক্রিকেটার দল। অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, ফলে সেখানে এমন ভয়াবহ ঘটনার পর হইচই পড়ে গিয়েছিল। বহু মানুষ এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন ট্রেন্ট। পুলিশ জানিয়েছে 30 বছর বয়সী ট্রেন্ট জিমে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। 2012 সালে চোট লাগার পর সেই চাকরি তিনি ছেড়ে দেন। তারপর আর তিনি কোনো কাজ করেননি। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিশ্বের বহু দেশে ঘুরে বেরিয়েছেন ট্রেন্ট। 18 মাস ধরে খোঁজ খবর তদন্ত করে একের পর এক তথ্য বের করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে ট্রেন্ট যুক্ত ছিল না, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপর ক্ষোভ থেকেই সেই ভয়ানক হামলা চালিয়েছিলেন তিনি। তার জন্য নিজের উদ্যোগে ট্রেনিং নিয়েছিলেন ট্রেন্ট। সৌদি সেনাদের অবস্থানে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। সৌদি আরবের অভ্যন্তরে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক অবস্থানে এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে জোটের মুখপাত্র তুর্কি আল মালকি। যদিও সৌদি নেতৃত্বাধীন জোট এরই মধ্যে ইয়েমেনের ওই ড্রোন হামলাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। তুর্কি আল মালিকির বরাতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সেনারা ড্রোন হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের হুতি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে 3টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে। ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের উপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে হুতিদের গেরিলা ও তাদের সমর্থন সেনারা সৌদি আরবে গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে। মসজিদে গণহত্যায় ক্ষমা চাইলেন জাসিন্ডা। গোয়েন্দা সংস্থার নজরদারির অভাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের শ্বেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন ট্রেন্ট হামলা চালায়। ঘটনার 18 মাস পর রয়্যাল কমিটির দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 2019 সালের 15 মার্চ এক উগ্রবাদী শ্বেতাঙ্গের নারকীয় হামলায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে হামলা চালিয়ে নিহত হয়েছিল 51 জন মুসলিম, আহত হয়েছিল অনেকেই। হামলার প্রায় 18 মাস পর মঙ্গলবার 792 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে দেশটির রয়্যাল কমিশন। এতে বলা হয় গোয়েন্দা সংস্থা ইসলামী সন্ত্রাসবাদ রুখতে বেশি নজর দিয়েছিল, আর সেই সুযোগেই মাথাচাড়া দিয়ে ওঠে বৈষম্যমূলক সন্ত্রাসের মতো অপরাধগুলো। এরই অংশ হিসেবে ক্রাইস্টচার্চের 2 মসজিদে হামলা চালায় শ্রেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন ট্রেন্ট। রয়্যাল কমিশনের প্রতিবেদনের পর নিজের প্রতিক্রিয়ায় গোয়েন্দা বাহিনী সহ সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অ্যাডান।
তিনি বলেন, প্রতিবেদনে সরাসরি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করা হয়নি, কিন্তু সেখানে যে কথাগুলো বলা হয়েছে সেজন্য ব্যর্থতার দায় আমাদের ওপরই পড়ে। তবে আমি বলতে চাই, নিউজিল্যান্ড বিশ্বের যে কোনো স্থানের থেকে নিরাপদ। প্রতিবেদনের প্রক্রিয়ায় দেশটির মুসলিম কমিউনিস্ট কমিউনিটির নেতারা নিরাপদ নিউজিল্যান্ডের দাবি জানিয়েছে। মুসলিম কমিউনিস্ট নেতা অবধিঘানি আলী বলেন, আমরা এখানে নিরাপদে বাঁচতে চাই। অনেকদিন ধরেই বিদ্বেষমূলক আক্রমণের শিকার আমরা, কিন্তু ক্রাইস্টচার্চ হামলা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। তবে হামলার পর সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে তাদের সঙ্গে আমাদের দূরত্ব অনেক কমেছে। আশা করি প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। চলতি বছরের আগস্টে ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় 29 বছর বয়সী টেরেন্টেন্টকে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রুশ যুদ্ধবিমানের আক্রমণে পালালো মার্কিন ফরাসি বিমানের বহর। বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান সুখোই S-30। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও রাশিয়ার দুটি জঙ্গি বিমান ও একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক খবরটি জানিয়ে বলেছেন, সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাল্টিক সাগরের আকাশে এমন কিছু লক্ষ্যবস্তু শনাক্ত করে যেগুলো রাশিয়ার আকাশ সীমার দিকে অগ্রসর হচ্ছিল। রাডার ব্যবস্থায় এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান বহরের একটি সুখোই S-30 যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুগুলোর দিকে এগিয়ে যায়। রুশ যুদ্ধবিমানটি আকাশে মার্কিন বিমান বাহিনীর RC-135 মডেলের একটি গোয়েন্দা বিমান, KS-135 মডেলের একটি জ্বালানি সরবরাহকারী বিমান এবং ফ্রান্সের C-160 মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায়। এমন অবস্থায় সুখোই 30 যুদ্ধবিমানটি আমেরিকা ও ফ্রান্সের বিমানগুলোকে তাড়া করে এবং তাদেরকে বাল্টিক সাগর শেষ সীমায় পৌঁছে দিয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে, ঘোষণা চীনের। চীন বলেছে, 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে সহযোগিতা শুরু করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়ান চুইং গতকাল রাজধানী বেইজিংয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নতুন করে ইরানকে পরমাণু আলোচনায় যুক্ত হতে হবে এবং সেই আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অভিভুক্ত করতে হবে। চীনা মুখপাত্র মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এই সমঝোতার বাস্তবায়ন হল পূর্বশর্ত। চুইনিং বলেন, আমরা আশা করি সব পক্ষ মনের মধ্যে এই বড় চিত্রটি রাখবে এবং সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তুরস্ককে বাদ দিয়ে ভূমধ্য সাগরে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তুরস্ককে বাদ দিয়ে পূর্ব ভূমধ্য সাগরে কোনো পরিকল্পনা কিংবা মানচিত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, এই অঞ্চলে তুরস্কের অধিকার বঞ্চিত করা কোনো পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না। খবর ডেইলি সাবাহার। সমুদ্র তলদেশের সম্পদ নিয়ে গ্রিসের ফাঁদে পা দেবে না আঙ্কারা। পূর্ব ভূমধ্য সাগরের আশপাশের দেশগুলোকে, বিশেষ করে গ্রিসকে আমি বলতে চাই, এই ইস্যুতে কোনো জিরো সাম গেম। এক পক্ষ সব পাবে, অন্য পক্ষ বঞ্চিত হবে, এটা হতে দেওয়া হবে না। আমি এখানে উইন উইন ফর্মুলা, দুপক্ষই লাভবান চাই। এদিকে ভূমধ্যসাগর বিতর্ক তুরস্কর ওপর নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। আগামী 10 ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগস্ট থেকে গ্রিস ও তুরস্কের মধ্যে বিতর্ক চলছে। ভূমধ্যসাগরের একটি জাহাজ খনিতেলের সন্ধান মিলেছে।
কিভাবে সেই তেল উত্তোলন করা সম্ভব হয় তা দেখার জন্য সেখানে জাহাজ পাঠিয়েছে তুরস্ক। কিন্তু গ্রিসের দাবি ওই এলাকা তাদের, ফলে দ্রুত তুরস্ককে জাহাজ সরিয়ে নিতে চাপ দিতে শুরু করে তারা। গত চার মাসে তুরস্ক একবারই কেবল ভূমধ্যসাগরের ওই এলাকা থেকে জাহাজ সরিয়েছিল, কিন্তু তারপর আবার তারা সেখানে জাহাজ পাঠায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়ে দেন, তেল উত্তোলনের পরীক্ষা জারি থাকবে, কারোর নিষেধাজ্ঞা তুরস্ক মানবে না, কারণ ওই এলাকা গ্রিসের নয়। ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিন ধরে এই বিতর্কে অংশ নিয়েছেন গ্রিসের পাশাপাশি তারাও তুরস্ককে জাহাজ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তুরস্ক তাতে কোন কান দেননি। ইইউ চেষ্টা করেছিলেন গ্রিস, তুরস্ক ও সাইপ্রাসকে একসঙ্গে বসিয়ে বৈঠক করার, কিন্তু তাও সফল হয়নি। এই পরিস্থিতিতে সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা চাপানোর নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ফিলিস্তিনিদের অবরুদ্ধ রাখতে ইসরায়েলের নতুন পরিকল্পনা। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আবারও ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছেন ইসরায়েল। রোববার ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করে, খবর এপি ও ডেইলি সাবাহার। খবরে বলা হয়, পশ্চিম তীরে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা হবে। এছাড়া আলকুদ শহরের উত্তরে আরও 9,000 ইউনিট বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছেন তেল আবিব। রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মিরি রেজেব পশ্চিম তীরে নতুন চারটি ভবন বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন। এই প্রকল্পটির আওতায় নতুন নতুন মহাসড়ক, পাতালপথ ও ওভারপাস নির্মাণ করবে ইহুদিবাদী দেশটি। পরিকল্পনার বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে এই সব বসতির বাসিন্দারা জেরুজালেম ও তেল আবিবের অবাধে যাতায়াত করার সুযোগ পাবে। অন্যদিকে নিজেদের শহরগুলোতে এক বিরাট অংশ অবরুদ্ধ হয়ে পড়বে ফিলিস্তিনিরা। 1965 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্তৃপক্ষ মধ্যে চুক্তির আওতায় পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরকে অঞ্চল এ, বি এবং সিতে বিভক্ত করা হয়েছিল। পশ্চিম তীরের প্রায় 60% এলাকা নিয়ে এরিয়া সি গঠিত। ওই এলাকার নিরাপত্তা এবং প্রশাসনিক ক্ষমতা ইসরায়েল নিয়ন্ত্রণ করে। এরিয়া সি এলাকায় বর্তমান প্রায় 3,00,000 ফিলিস্তিনি নাগরিক বসবাস করে, যাদের অধিকাংশ বেদুইন অবস্থায় মূলত তাবু, কাফেলা ও গোয়ায় বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের উভয় অংশকেই অধিকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে ইহুদি বসতি নির্মাণ কার্যক্রমকে অবৈধ বলে মনে করা হয়।